এরপরে হায়দার আলী প্রশ্ন করেছেন আমার ছোট ভাই মেডিকেলে পড়ে তার পড়ার জন্য পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে মানুষের কঙ্কাল কিনি এটি কি বিক্রি করা জায়জ হবে ভাই হায়দার আলী কঙ্কাল বা মানুষের শরীর কোনো অংশ তো আসলে কেনা বাচা করা উচিত না ইসলামী শরিয়াকে যদি ফলো করতো করতাম আমরা রাষ্ট্রীয়ভাবে এবং সার্বিকভাবে তাহলে সেক্ষেত্রে এগুলো কেনার প্রয়োজন হতো না যাই হোক এ পর্যায়ে যেহেতু আপনারা টাকা দিয়ে কিনেছেন এবং মানুষের শরীরের অংশ সেটাকে আপনি বিক্রি করবেন মেডিকেলের প্রয়োজনে আপনি আনছেন তাহলে সেক্ষেত্রে বিক্রি করাটা আপনার জন্য আপাত দৃষ্টিতে জায়েজ হবে কারণ আরেকজন তিনি কোনো না কোনোভাবেই কোনো না কোনো জায়গাতে কিনবেন তবে আপনি বিক্রি না করে তাকে দান করতে পারেন সেটা হবে সবচেয়ে উত্তম এবং বেস্ট অল্লাহ আলাম তারপর বিষয়টি একেবারেই নতুন অভিনব আমার মনে হয় আরেকটু স্টাডি করা উচিত আর একটু জানা উচিত আমার যেটুকু মনে হলো সেটুকু আমি উত্তর দিলাম এক বোন এআইডি থেকে জানতে চেয়েছেন